আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সবচেয়ে বেদনাদায়ক দিন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের ঘটনা। সেদিন ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনাটি আপনি এই ভিডিওতে জানতে চলেছেন, তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখতে পান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতিমা তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো উত্তর না দিয়ে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, বললাম, আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা, আমি তোমাকেই তালাশ করছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহেরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের আর বুঝতে বাকি রইল না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় অতি সন্নিকটে, অতঃপর দুজনে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলেন। এ সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আম্মাজান আপনারা কান্না করছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন তিনি দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও একইভাবে তিনি দুজনকে বললেন, তোমরা নানাজানের কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবরের নিকট থেকে আওয়াজ আসল, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শুনে দুজনে কাঁদতে শুরু করলেন এবং দৌড়ে আম্মাজানের কাছে চলে গেলেন। আম্মাজানের গৃহে প্রবেশ করে তারা জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কাঁদছো কেন? বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন, নানাজান আমাদেরকে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শরীর আরো খারাপ হয়ে গেল এবং তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার এন্তেকালের পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটা কথা বলেছিলেন, ও আলী, আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আমার আব্বাজানকে লজ্জিত হতে হবে, আপনি বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন কি না। উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ফাতিমা তুমি এসব কি বলছো? আমি তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে এবং মেহরবানি করে তোমার হাত আমাকে তুলে দিয়েছিলেন, বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকমতো দুবেলা খাওয়াতে পারি নাই, ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন শর্মিন্দা হতে হবে। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমার ইন্তেকালের পর আপনি পুনরায় বিয়ে করে নেবেন, আমি আপনাকে অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে একসাথে ঘুমাবেন। আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুইজনকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সব কানে খবর দিয়ে তোমার দাফনের কাজ সম্পন্ন করব, এতে সমস্যা কোথায়? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করতে পারবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিলেন, কতটুকু স্বাস্থ্যবান ছিলেন,
এতে আমার পর্দা ভঙ্গ হবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এন্তেকালের পর তার মুদ্দারকে বহন করার জন্য মাত্র তিনজন ব্যক্তি উপস্থিত ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন মুদ্দারের খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষের প্রয়োজন, তাহলেই চার কোনায় চারজন কাঁধে তুলে নিতে পারবেন। এমনই সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে উপস্থিত হলেন এবং খাটিয়ার একটা কোনা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলি নাই, তাহলে আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার মুদ্দার বহন করার জন্য লোকের অভাব পড়েছে, তুমি তাড়াতাড়ি যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা তো আমাকে বলো নাই। এমনই সাদামাটা এবং নির্জনতার মধ্যেই শেষ বিদায় হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি, জান্নাতি নারীকুলের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনকে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।